কুকুর যদি ক্ষুধার্ত থাকে তাকে যদি দেখার পরও না খাওয়াই তাহলে গুনাহ হবে কিনা? ভাইরা আমার, ক্ষুধার্ত কুকুর যদি দেখেন আপনার সামর্থ্যে যদি থাকে তাকে খাবার দেওয়ার, তাহলে আপনি অবশ্যই তাকে খাবার দিবেন, কারণ সেও আল্লাহর প্রাণী, আল্লাহর সৃষ্টি। একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে একজন ব্যভিচারী নারী তার ওড়না আপনার কুয়ার ভিতরে ঢেলে সেখান থেকে পানি ভিজিয়ে উঠিয়ে চিবিয়ে খাইয়েছে, পানি পান করিয়েছে, এই আমলটার কারণে আল্লাহ এত খুশি হয়েছেন যে ওই ওই মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে একটা কুকুরের প্রতিও কি করতে হবে? দয়া রহম করতে হবে। প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে তার প্রতি আমাদের মায়া দয়া থাকতে হবে। এই জন্য কুকুরকে খাবার দিলেও আপনি সব পাবেন আল্লাহর কাছে। আপনি খাবার না দিলে যদি সে কুকুরটা ক্ষুধার্ত থেকে মারা যায় আর দেওয়ার কেউ নাই অথচ আপনার কাছে খাবার আছে, তাহলে আপনার গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছি? একটা বিড়ালকে বেঁধে রেখেছে এক মহিলা, সে সবসময় নামাজ কালাম পড়তো কিন্তু বিড়ালকে বেঁধে রেখে খাবার দেয় নাই, সেজন্য সে জাহান্নামে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানিয়েছেন। ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর প্রাণী সৃষ্টির প্রতি দয়া করা ছাড়া মানুষ খাঁটি মুসলমান হতে পারবে? অনেক যুবক আছে দেখবেন, একটা ইঁদুরকে কষ্ট দিয়ে মারে তারা আনন্দ ফুর্তি করে, একটা পাখিরে কষ্ট দিয়ে মারে আনন্দ ফুর্তি করে, আছে না এগুলা? এগুলো পাশান, এরা কখনো ভালো মুসলমান হতে পারে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য রহমত নয়, পশুর জন্য রহমত। তিনি বলেছেন, তোমরা যখন পশু জবাই করবে, জবাই করার আগে ছুরিটা ভালো করে ধার দিবে, অযথা পোছাপুছি করে, যাতে করে তারে কষ্ট দিতে না হয়, যাতে করে তাড়াতাড়ি তার রুটা বের হয়ে যায়, আল্লাহ খাওয়া হালাল রাখছে, যেন তুমি অমানবিকভাবে তাকে হত্যা করবে বা জবাই করবে এটা আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। এই জন্য ভাইরা আমার, কুকুর বিড়াল অন্য সকল প্রাণী তাদের প্রতিও দয়া মায়া প্রদর্শন করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মাথায় খোঁপা বাঁধা অবস্থায় কি নামাজ হবে? মেয়েরা নামাজ পড়ার সময় তাদের মাথার খোঁপা তারা বেঁধেও নামাজ পড়তে পারে, চুল ছেড়েও নামাজ পড়তে পারে, অন্য কোনোভাবে রেখেও নামাজ পড়তে পারে। মূল বিষয় হলো নিষিদ্ধ কোনো অবস্থাতে যেন না থাকে, অর্থাৎ বিশেষ করে নামাজের মধ্যে মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে নামাজ পড়তে হয়, দুই হাতের কবজি, দুই পায়ের পাতা এবং চেহারা, এইগুলা ছাড়া আর বাকি পুরো শরীর ঢেকে রাখতে হয়, চুলও ঢেকে রাখতে হয়। অতএব বড় ওড়নার ভেতরে চুল আবৃত রেখে নামাজ পড়বেন, সেখানে তিনি খোঁপা বাঁধছেন না বাঁধেন নাই এটার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নাই। ফুটবল খেলার মধ্যে ফরজ তরক করা হয় সেটা কবিরা গুনাহ, কিন্তু আমরা যারা ফুটবল খেলা দেখি আমাদের গুনাহ হবে কিনা? ভাইরা আমার, রান এটা সতরের অংশ বিশুদ্ধ মত অনুযায়ী। ফুটবল খেলার সময় হাফ প্যান্ট পরে যারা ফুটবল খেলে তাদের রান দেখা যায় কি যায় না? তো এই রান উন্মুক্ত করে সে যেরকম গুনাহের কাজ করছে আপনি দেখেও গুনাহের কাজ করছেন। শুধু রান দেখা যায়, আরো কিছু দেখা যায় না খেলাতে? এই বিশ্ব পাপ দেখতে গিয়ে বহু অশ্লীল দৃশ্য, বহু খোলামেলা নারীর দৃশ্য দেখা লাগে কি লাগে না? বহুত মিউজিক শোনা লাগে কি লাগে না? নীরব হয়ে গেছেন দেখি সব সাপোর্টার নাকি? ভাইরা আমার, এই সময়ের অপচয়, বিবেক বুদ্ধির অপচয়, অন্ধভাবে ভক্তি ভালোবাসা দিচ্ছেন কাদেরকে আপনি জানেন? যে খেলোয়াড়দের নৈপুণ্য দেখে পাগল হচ্ছেন এরা অনেকে সমকামিতার পক্ষে যুদ্ধ করে, এরা অনেকে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দিয়ে বসে আছে। ও যত ভালোই খেলুক না কেন, একজন মুসলমান হিসাবে আমার বিবেকে বাঁধবে ওর প্রতি ভালোবাসা থাকতে, কিন্তু না, আমাদের ভালোবাসা গদ গদ করে তাদের জন্য। আল্লাহর কাছে এই ভালোবাসার অপচয়, অপাত্রে যেখানে সেখানে ব্যয়, যৌবনের এই অপব্যবহার, অজাগায় উচ্ছলতা, হিসাব দিয়ে করতে হবে। যুবক, তোমার আবেগ এত সস্তা নয়, তোমার আবেগ দিয়ে ভোর রাতে উঠে তাহাজ্জুদ কয়দিন পড়েছ আল্লাহর মহব্বতে, ওই খেলা দেখার জন্য রাত তিনটা পর্যন্ত বসে থাকো তুমি? আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না? কোথাকার কোন দেশের খেলোয়াড়, তাদের সাথে আমাদের দেশের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, তাদের জন্য শহীদ হয়ে যাচ্ছে আমাদের যুবকরা, এত বিবেকহীন মানুষ, তাদের পতাকা টাঙ্গাচ্ছে, কত গরিব মানুষের গায়ে সেদের কাপড় নেই, মাদ্রাসার বাচ্চারা অনেকে কষ্ট করে, অনেক অভাই মানুষ আশেপাশে আছে সেটা দেখার খবর নাই, কোথাকার কোন দেশের নামে এক মাইল পতাকা বানায়, এর চেয়ে বলো মূর্খতা আল্লাহর জমিনে আর কি আছে? আরে ভাই, ও গোল দিলে তোমার এত লাভ দেওয়ার কি আছে? ও গোল দিলে পয়সা পাবে, ও হারলে তোমার কান্দার কি আছে? ও হারলে ও পয়সা পাবে, তুমি কলুর বলদের মতো হুদাই লাভাইতেছো। আল্লাহ আমাদের যুবকদের বোঝার তৌফিক দান করুন। মুসলমান এই হারাম কাজ করতে পারে না। আরে ভাই, মুসলমান যুবক এখন এগুলো বললে বলে কি হুজুরদের জ্বালা কিচ্ছু করতে পারবো না, একটু খেলা দেখবো তাও আবার ধর্মটা নিয়ে আসি হুজুর এখানে? এ ভাই, খেলা দেখতে বলছে কি তোমার? তুমি নিজে খেলো, তুমি নিজে থ্রি কোয়ার্টার প্যান্ট পরো যাতে তোমার রান দেখা না যায়,
তুমি সতর ঢেকে বড় প্যান্ট পরে তুমি ফুটবল খেলো, তুমি ক্রিকেট খেলো, সেখানে পারস্পরিক লেনদেন রাখিও না, শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে তুমি খেলো, তুমি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন। ইসলামে খেলাধুলা নাই তা না, ওই বেটা খেলতেছে দৌড়াইয়া ওর শরীরে চর্বি জ্বলাইতে আছে, ওর স্বাস্থ্য ভালো থাকবে, ও পয়সা কড়ি কামাবে, ওর ধান্দা। তুমি ভূতের মতো যে রাত জায়গা দেখতেছ, তোমার তো স্বাস্থ্য নষ্ট হবে, তোমার লাভটা কি? কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের বিবেকগুলোকে খুলে দেয়।